গ্রাম্য পদ্ধতিতে সহজভাবে মাছ ভুনা, ইজি মশালা ফিশ কারি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আরও একটি মজার ফিশ রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি ভিলেজ স্টাইল ইজি মাসালা ফিশ কারি। খুবই সহজ এবং মজারভাবে আজকের রেসিপিটি তৈরি করেছি, আশা করছি নতুনদের জন্য খুবই কাজে লাগবে। এভাবে মাছ রেসিপিটি রান্না করে গরম গরম ভাতের সাথে অথবা রুটি পরোটার সাথে আপনারা সার্ভ করতে পারেন। তো সহজেই মাছ ভুনাটি আজ আমি কিভাবে করলাম তা দেখতে হলে আমার সঙ্গেই থাকুন। আশা করছি আজকের রেসিপিটি সবার মনকেই জয় করে নেবে। চলুন তাহলে সুস্বাদু এই মাসালা ফিশ কারিটি বানিয়ে নিই। টেস্টি এই মাসালা ফিশ কারিটি রান্নার জন্য চুলোয় একটি প্যান দিলাম, তাতে দিয়ে দিলাম 2 কাপ গরম পানি। একটু ইউনিক স্টাইল আজকের রেসিপিটি শেয়ার করব। এভাবে বানানো যেমন সহজ, খেতেও হয় অসম্ভব মজার। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পর্যায়ক্রমে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু শুকনো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়ো। এটি আপনারা পছন্দ মতো অ্যাড করবেন, বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। ঝালটা যে যেমন খেতে ভালোবাসেন তেমনটাই দিয়ে নেবেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো প্রায় 1 টেবিল চামচ। গ্রাম্য পদ্ধতিতে সহজ এবং সাদামাটাভাবেই ইজি মাসালা ফিশ কারিটি তৈরি করেছি, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। হলুদটা দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুকিং অয়েল। আমি আজ সরিষার তেল অ্যাড করছি, আপনারা কেউ চাইলে কুকিং অয়েলও অ্যাড করে নিতে পারেন। যারা নতুন নতুন মজার মজার রেসিপি দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। এখন 1 চামচের সাহায্যে সবগুলো উপকরণ মিক্সড করে নিচ্ছি। চুলোটা জ্বালিয়ে রেখেছি মাঝারি লোতে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ারের বিশেষ অনুরোধ থাকলো। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো রসুন বাটা, ভালো করে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে আমি এই মশলাটার মধ্যে মাছ অ্যাড করে দিচ্ছি। আমি আজ এখানে কিছু রুই মাছ অ্যাড করছি। আপনারা যে কোনো ধরনের বড় মাছ দিয়ে এভাবে রান্নাটি করে নিতে পারেন। খুব সহজ এবং সাদামাটাভাবেই আজকের রেসিপিটা বানিয়েছি, বিশেষ করে যারা রান্না করতে পর্যাপ্ত সময় পান না তাদের জন্য খুবই কাজে লাগবে। মাছগুলো দিয়ে নেওয়ার পর আমি 1 চামচের সাহায্যে মাছের 2 সাইড উল্টে দিচ্ছি, যাতে করে মাছের সবগুলো সাইডেই মশলা লেগে পড়ে। তো এই উল্টোনোটা একটু সাবধানতার সাথে করে নেবেন, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। চুলোটা মাঝারিতে জ্বালিয়ে রেখেছি, সবগুলো মাছকে উল্টে দেওয়া হয়ে গিয়েছে। পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি 10 মিনিট। 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকখানি শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে নেব পরিমাণ মতো। তো আমি এখানে আমার পরিমাণ মতো ঝোলের পানি ব্যবহার করছি। অবশ্যই ফুটন্ত গরম পানি দিয়ে নিতে হবে, না হলে মাছের টেস্টটা ভালো হবে না। তো আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলের পানি ব্যবহার করতে পারেন। যে যেমনটা ঝোল রাখতে ভালোবাসেন তেমনটাই পানি অ্যাড করবেন। আমি খুব বেশি ঝোল রাখবো না, তাই সামান্য 1 কাপের মতোই পানি ব্যবহার করলাম। এ পর্যায়ে নেড়ে চেড়ে মাছগুলোকে সেট করে দিচ্ছি। এখন আরও রান্না করব 10 মিনিটের মতো চুলোর তাপ হাইতে রেখে। চুলোর তাপ হাইতে 10 মিনিট রান্না করেছি, চুলোটা বন্ধ করে দিলাম। ভীষণ টেস্টি এবং ইয়াম্মি একটি কালার হয়েছে, খেতেও হয়েছিল অসম্ভব সুস্বাদু।
আশা করছি ভিলেজ স্টাইল ফিশ রেসিপিটি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই পেজটার ফলোয়ার হয়ে যাবেন। তাহলে এমন মজার মজার রেসিপি দেওয়ার সাথে সাথেই আপনি দেখে নিতে পারবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সঙ্গেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।